আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। নগর সমন্বয় কমিটি টিএলসিসির তৈত্রমাসিক সভা অনুষ্ঠিত দিনাজপুর থেকে এস এম মাসুদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। 16 নভেম্বর বুধবার বিকাল 4 ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার আয়োজনে পৌরসভা কনফারেন্স রুমে পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলামের সঞ্চালনায় পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে নগর সমন্বয় কমিটি টিএলসিসির তৈত্রমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আব্দুল আজাদ মণ্ডল, পৌর নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, 1 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মণ্ডল, 2 নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলম, 3 নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হোসেন, 5 নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, 6 নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত আবু শোয়ের মোহাম্মদ সজল, উপসহকারী প্রকৌশলী জুয়েল মিয়া, উপসহকারী প্রকৌশলী বিপাশা হায়াত, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, কর নির্ধার মুন্তাকুইন, সার্ভের মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, মাইক্রো ইস্টার্ন কমিটির সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক মুকুল সরকার প্রমুখ। পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী বলেন, পৌরসভাকে কীভাবে আধুনিকায়ন করা যায় সেই লক্ষ্যে আজকে নগর সমন্বয় কমিটি টিএলসিসির তৈত্রমাসিক সভায় সকলের নিকট পরামর্শ চাওয়া হয়েছে। শীঘ্রই একটি মাস্টার প্ল্যান করে মাধ্যমে পৌরসভার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা হবে।